বিশালগড়ের প্রাণ কেন্দ্রে 27,50,00,000 টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে এই আধুনিক মানের টাউন হল। মঙ্গলবার বিকালে টাউন হলের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, ভারপ্রাপ্ত জেলাশাসক সুভাষিস বন্দ্যোপাধ্যায়, স্মার্ট সিটির আধিকারিক শৈলেশ কুমার যাদব, পুলিশ সুপার বিজে রেড্ডি প্রমুখ। ডিজিটাল পদ্ধতিতে বটন টিপে নবনির্মিত টাউন হলের ফলক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অতিথিরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, 2014 সালে নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সারা দেশে উন্নয়ন শুরু হয়, এর সুফল পেয়েছে বিশালগড়, কারণ এই হল ঘরের অর্থ বরাদ্দ হয় 2015 সালে। তিনি বলেন, এই কমিউনিটি হল কৃষ্টি সংস্কৃতির বিকাশে প্রতিভা অন্বেষণের কেন্দ্রবিন্দু। সরকার কমিউনিটি হল নির্মাণ করেছে, কিন্তু এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের সবাইকে নিতে হবে। তিনি বলেন, কৃষি প্রধান এলাকা এই বিশালগড়, মিশ্র বসতিপূর্ণ এলাকা, বিভিন্ন সংস্কৃতির মানুষ এই বিশালগড়ে বসবাস করে। প্রত্যেকের সংস্কৃতির বিকাশে এই কমিউনিটি হল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই হল ঘর নির্মাণের ক্ষেত্রে যে সকল শ্রমিক প্রকৌশলীরা দিন রাত কাজ করেছেন তাদের ধন্যবাদ জানান। 100% স্যাচুরেশন পয়েন্ট আমরাই কিন্তু সেগুলো আমরা করছি, এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে আমাদের ভিশনারি যাকে বলে, চাইওয়ালা যে আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কারণে সেটা সম্ভব হচ্ছে। আজকে এই হলে আসার পরে সত্যি একটা অদ্ভুত নস্টালজিক আমি ফিল করছি, যে বিশালগড়ের বা সিপাহী জলার সমস্ত লোকের আজকে এই টাউন হলকে ব্যবহার করে তাদের যে কালচার, কৃষ্টি সংস্কৃতি, ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি, নাটকেই হোক, বিনোদনের বিষয়েই হোক, গান বাজনা, মঙ্গলদীপ জ্বালিয়ে যে মেয়েটা আজকে গান করলো, আমরা সবাই একটু কথা বলছিলাম, আমরা যে এত সুন্দর সুরিলি গলা, তো আমাদের এই ট্যালেন্ট এই এলাকা এখন কিন্তু অনেক বেশি, তাদের সুযোগ সুবিধা বেড়ে গেল এই এলাকা। এখানে বিভিন্ন সময়ে আবৃত্তি হবে, রিসাইটেশন হবে, নাটক হবে, বিভিন্ন প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু প্রকাশ পাবে তাদের যে ট্যালেন্ট, সেটা প্রকাশ পাওয়ার একটা জায়গা হলো। সে তার জন্য আগরতলায় যেতে হবে না, আগরতলা টাউন হল বা নজরুল কলা কেন্দ্র বা আদার যেসব আছে মিউজিয়াম, আমাদের যে বিভিন্ন সৌভাগ্যবশত আমার পিতার দ্বারাই এটা তৈরি, তো সবাই এলাহাবাদ থেকে সব কারিগর টারিগর এনে দেখতাম সেখানে তৈরি, সেখানে কীভাবে তৈরি হয়েছে আমরা দেখতাম, এবং আমরা ভাবতাম যে কলকাতায় গিয়ে যখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন সিনেমা বা প্রেক্ষাগ্রহে দেখলাম স্টার থিয়েটার ইত্যাদি ইত্যাদি, তখন ওই সব হল করে গিয়ে আমরা ভাবতাম ত্রিপুরা কোথায় পিছিয়ে আছে, কিন্তু যখন এই সিনেমা হলটা হয় তখন মনে হলো হাম ভি কিসি সে কম নেই। তো পরবর্তী সময়, এখন তো যা সময়ের যুগে যুগে সেগুলো ভাঙতে হয়েছে, এখন 4-screen সিস্টেম। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, এই কমিউনিটি হল বিশালগড় শহরকে প্রাণবন্ত করে তুলবে। সংস্কৃতি আমাদের মনের খোরাক, তাই বিনোদন এবং সংস্কৃতির বিকাশে এই কমিউনিটি হল ঘর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি বলেন, একসময় কমিউনিটি হলগুলো এবং টাউন হলগুলো শুধু রাজনীতির কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হতো। সরকার চায় এই টাউন হলগুলো সংস্কৃতির বিকাশে কাজে লাগুক, নিজস্ব সংস্কৃতির বিকাশ হোক, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক সভা, কবি গান, কুইজ প্রতিযোগিতা হোক। সচিনকর্তা রাহুল দেববর্মনের রাজ্যে প্রতিভার অভাব নেই, কিন্তু অতীতে প্রতিভা খোঁজা হয়নি। বর্তমান সরকার রাজ্যে প্রতিভা খোঁজে সম্মানের ব্যবস্থা করেছে, 3টি পদ্মশ্রী পুরস্কার এসেছে রাজ্যে বলেও জানান তিনি। টাউন হল খুলে গেছে, আমাকে সবাই বলে আমার কনস্টিটুয়েন্সি চলে লাগে, আমি নাকি বাইপাস দিয়ে চলে যাই সব তোলে, তো বিশালগড় তো বিশাল করি, বিশাল ব্যাপার এখানে, আর এখানে টাউন হলটা দেখলেই মনে হয় এই জায়গার গুরুত্ব অন্যরকম। শুনলাম মনে হয় একটা টাউন হল আছে খুব সুন্দর আমাদের ডিস্ট্রিক্টে সিপাহীজলাতে, এবং এখানে একটা সুন্দর টাউন হল হয়েছে, কিন্তু এই টাউন হলটাকে মেনটেন করে রাখার দায়িত্ব সবাইকে নিতে হবে, কারণ টাউন হলকে মেনটেন করা একটা ব্যবস্থা করতে হয়, কীভাবে ইউজ করা যায় টাউন হলগুলোকে নতুনভাবে,
সেটা যেমন একটু রেভিনিউ নিয়ে আসে তবে আমরা মেনটেন করতে পারি। সুন্দর বিশাল টাউন হল হওয়া খুব গর্বের কারণ, কিন্তু সেটাকে মেনটেন করে রাখা এটা একটা দায়িত্ববান লোকের কাজ। সুতরাং এই টাউন হল তো সুন্দর হয়েছে, এখানে 200 এটা কি 945 জন নাকি 945 জনের সিটিং ক্যাপাসিটি আছে? প্রায় 1000 নাকি? বিশাল ব্যাপার, 1000 লোক বসতে পারে একসঙ্গে। আরেকটা ছোট হল আছে 2200 হল ঘরে 1000 আসন রয়েছে। এছাড়া 200 আসন বিশিষ্ট অপর একটি হল ঘর রয়েছে। অর্থাৎ ছোট বড় যে কোনো অনুষ্ঠান করার ক্ষেত্রে এই হলগুলো বিশালগড় বাসীর কাজে আসবে। লাইট সাউন্ডের ব্যবস্থা রয়েছে, ভূমিকম্প রোধক এবং অগ্নি নিরোধক ব্যবস্থা রয়েছে, গ্রিন রুম রয়েছে কয়েকটি, রয়েছে গাড়ি পার্কিং ব্যবস্থা। এছাড়া এদিন বিশালগড় পুর পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ডিজিটাল পদ্ধতিতে সুইচ টিপে পৌর পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। এই আনন্দ ঘন মুহূর্তের সাক্ষী থাকতে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। স্যান্দন টিভি।